बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम मस्जिद बालिका विद्यानिकेतन एस एस सी परीक्षार्थी गणित क्लस तुम्हारे सबा स्वागत जाची हमारे आज के विषय हे गणित हमारे सूचक चैप्टर 4.1 चार दशमिक एक सूचक चैप्टर सम्पर्क आलोचना करब तो ये चैप्टर आलोचना करार आगे हमें प्रयोजन किस तथ्य जिने नीब ठीक है जगह तुम्हारे जो खूब बेस इम्पर्टेंट মানে এই ইনফরমেশনগুলো যদি তোমরা জানো তাহলে আমাদের এই সাবজেক্টে কোনো সমস্যা হবে না আর যদি না জানো তাহলে এই সাবজেক্টের অঙ্কগুলো তোমাদের জন্য খুব বেশি জটিল হয়ে যাবে ঠিক আছে তো আমি একটা জিনিস লিখতেছি প্রথমত হচ্ছে মনে করো আমি লিখলাম a পাওয়ার x এটাকে আমরা নরমালি বলি কি a পাওয়ার x ঠিক আছে তো আরেকটা লিখলাম মনে করো 10 পাওয়ার y আরেকটা লিখছি আমি x পাওয়ার z सूचक सूचक करब तो एक जिस मन रखा भित्ति भित्ति मिलने গুণের সময় সূচকগুলা যোগ হয় ভাগের সময় বিয়োগ হয় সব সময় মনে রাখবে ভিত্তি ভিত্তি মিললে সূচকগুলো গুণের সময় যোগ এবং ভাগের সময় বিয়োগ হয় আমি একটা লিখে দিচ্ছি তোমাদের যাতে মনে থাকে ভিত্তি ভিত্তি মিললে সূচকগুলো গুণের সময় যোগ ও ভাগের সময় বিয়োগ হয় কিছু এর সবসময় মনে রাখবেন মানে যদি ভিত্তি ভিত্তি মিলে যায় তাহলে আমরা সূচকগুলোকে গুণের সময় যোগ করব ভাগের সময় বিয়োগ করব ঠিক আছে এখন আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি মানে দেখো মানে আমি এখানে লিখলাম f পাওয়ার 3 গুণ f পাওয়ার 5 গুণ a গুণ f পাওয়ার 9 আমি এটা লিখলাম দেখো এখানে ভিত্তি কত a সূচক হচ্ছে 3 ভিত্তি a সূচক 5 ভিত্তি a সূচক 9 কিছু নাই মানে 1 উপরে কিছু নাই মানে 1 তাহলে ভিত্তি a সূচক হচ্ছে 9 যেহেতু পুরো সব গুণই আছে ভিত্তি ভিত্তি সবগুলো মিলছে সূচকগুলো আমরা যোগ করে ফেলব ঠিক আছে গুণের সময় সূচকগুলো যোগ করতে আমি লিখব a পাওয়ার 3 প্লাস 5 প্লাস 1 প্লাস 9 সমান সমান a পাওয়ার কত হবে 5 3 8 8 এর এখানে 9 9 9 18 ওই হচ্ছে আমাদের অ্যানসার ঠিক আছে এটা হচ্ছে আমাদের নরমাল জিনিসটা দেখো আমি আরেকটা জিনিস বলছি কি এবং কে ভাগের সময় বিয়োগ হয় দেখো इनवर्स মনে করো আমাদের প্রথমে আছে e পাওয়ার মাইনাস 1 অথবা x পাওয়ার মাইনাস 2 অথবা y পাওয়ার মাইনাস 3 অথবা 3 পাওয়ার মাইনাস 2 দে আছে এগুলোকে ইনভার্স আমরা বলি তো এগুলো সব কিন্তু লবের রাশি সব লবে আছে মানে এর নিচে কিছু নাই মানে 1 আছে কিছু নাই মানে 1 কিছু নাই মানে 1 1 আছে তো আমি এগুলো কিছু তো হর থেকে লবে অথবা লব থেকে হরে আনতে চাই তাহলে আমাদের ইনভার্স চিহ্নটা চেঞ্জ হবে এই সামান্য এই চিহ্নটাকে চেঞ্জ করতে হবে তাহলে আমি যদি এটাকে নিচে লিখি এটাকে লিখতে পারবো 1/a বুঝছ এটা ছিল লবে হরে নেমে গেছে এখানে a হয়ে গেছে তাহলে একই ভাবে এটা হবে কত 1/x^2 মানে x^2 এটাকে লিখবো 1/y^3 এটাকে লিখবো 1/3^2 ঠিক আছে একই ভাবে নিচেরটাকে উপরে যদি তুমি ইনভার্স দিবা অথবা নিচে যদি ইনভার্স থাকে কোথায় মনে করে আছে x^-2 আছে তুমি এটাকে উপরে উঠাইলে হয়ে যাবে x^ শুধু +2 কোথায় আছে
1 by 3 power minus 2 তুমি যদি গুণ করো 3 power 2 হয়ে যাবে এটা আমরা এই সূত্রে 9 লিখতে পারি ঠিক আছে এটা হচ্ছে আমাদের আরেকটা বিষয় এবার আমরা আরেকটা বিষয় আসি সেটা হচ্ছে আমাদের এখানে যে রুট রুটের মান হচ্ছে সব সময় হাফ এটা মনে রাখবেন রুটের মান হচ্ছে হাফ আমি যদি এখানে একটা কিউব দিই কিউব রুটের মান হচ্ছে 1 by 3 যদি এখানে 4 দিই এর মান হচ্ছে 1 by 4 যদি এখানে a দিই এর মান হচ্ছে 1 by 8 ঠিক আছে তাহলে এই জিনিসটা মনে রাখবেন কিছু না থেকে শুধু রুট এর মান হচ্ছে হাফ তাহলে কিউব রুটের মান হচ্ছে 1 by 3 তাহলে হচ্ছে 4 রুটের মান 1 by 4 a দিলে এটার মান হচ্ছে 1 by 8 মাঝে মাঝে আমরা বলি যে আমরা অনেক ক্ষেত্রে গণিত অঙ্কগুলো করার সময় আমরা বলি যে স্কয়ার রুট কাটা যায় যেমন আমি রুট এ পাওয়ার 2 সব সময় হচ্ছে কি শুধু এ কেটে যায় স্কয়ার রুট কাটা যায় তো কিভাবে কাটা যায় ওই যে সূচক গুলো এটা মানছে কত মনে করেন একটা 2 ইনটু আর ইজ রুটের মান হচ্ছে হাফ তাহলে উপর নিচে কাটা গেলে কি থাকে এ পাওয়ার 1 মানে হচ্ছে এ এভাবে কাটা গেছে ঠিক আছে আমরা সরাসরি স্কয়ার রুট কেটে ফেলি একইভাবে আর কি মানে সিস্টেমটা হচ্ছে এটাই ঠিক আছে তোমরা এই জিনিসটা মনে রাখবা আর সূচকগুলো যেমন এখানে একটা সূচক আর এটা এখানে আসছে হাফ সূচক সূচকগুলো সবসময় গুণ হয় সূচকগুলো পরস্পরের সাথে গুণ হয় এটা মনে রাখবা এরপরে আমাদের এই সাপ্তাহের জন্য পরের বেসিকটা সেটা হচ্ছে এ পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান ঠিক আছে এটা মানে কি এ হচ্ছে আমাদের একটা কাল্পনিক রাশি মনে করো এ হচ্ছে একটা জাস্ট ধরার জন্য আর কি যে কোনো একটা রাশি জিরো মান ওয়ান আমি যদি এই পরিবর্তে এখানে অ্যাকশন কোন পাস জিরো এর মান ওয়ান যদি বলি এক্স কোন পাস জিরো এর মান ওয়ান যদি বলি এভাবে এক কোটি অথবা 1000 কোন পাস জিরো এর মান হচ্ছে ওয়ান মানে যে কোনো কিছু কোন পাস শূন্য হলে এর মান হবে কত ওয়ান ঠিক আছে তাহলে এই জিনিসগুলো যদি তুমি জানো আমি যে কথাগুলো আলোচনা করছি এগুলো তোমরা আরেকবার দেখবে ঠিক আছে আরেকবার দেখবে দেখার পর এটা তোমার খাতার মধ্যে এক পাশে তুলবে এই বেসিকগুলো মানে এই সাবজেক্টের জন্য তোমার এগুলো ইম্পর্টেন্ট তুমি যদি এগুলো জানো তাহলে এখানে একটা অঙ্ক আর তোমার সমস্যা হবে না ঠিক আছে এবার আমরা মূল অঙ্কে চলে আসি আমাদের সাবজেক্টটা হচ্ছে 4.1 4.1 এর সাবজেক্টটা এবার এক নাম্বার অঙ্কটা আমরা আসি এক নাম্বারে আছে 7.3 7 পাওয়ার মাইনাস 3 এরপর হচ্ছে 3 ইন্টু 3 পাওয়ার মাইনাস 3 এটা হচ্ছে আমাদের এই এক নাম্বার অঙ্কটা ওরা বলছে সরল করো সরল মানে হচ্ছে কি মানে এমন একটা সহজ পদ্ধতিতে আনার সমাধান করা যেখান থেকে আর নড়াচড়া করানো যায় না সেটা হচ্ছে আমরা সরল করব এখন আমরা এই জিনিসটা করি দেখো এখানে বৃদ্ধি হচ্ছে 7 বৃদ্ধি 7 সূচক 3 মাইনাস 3 সূচকগুলো আমাদের জানা দরকার নেই শুধু বৃদ্ধিগুলো মিলছে কিনা আমরা দেখবো এই বৃদ্ধি বৃদ্ধি যেহেতু মিলে গেছে তাহলে সূচক আর মাঝে আছে গুণ চিহ্ন তার মানে গুণের সময় সূচকগুলো কি হবে যোগ হবে তাহলে আমি লিখবো 7 পাওয়ার 3 প্লাস এটা লিখবো সূচক গুণটা যোগ করে ফেলেছি এখানে সূচক এর উপরে কিছু নাই মানে 1 আছে প্লাস কত হবে এটা আর আমি যদি একটু কাজ করি 7 পাওয়ার 3 মাইনাস 3 3 পার কত হবে 1 মাইনাস 3 7 পার 0 3 পার কত হবে মাইনাস 2 সরি এটা 4 তাহলে 3 পার হবে কত মাইনাস 3 ঠিক আছে এবার দেখো 7 পার 0 ওই যে আমরা একদম বলছি যে কোনো কিছু পার 0 মান কত 1 তাহলে আমি এটার পরিবর্তে লিখতে পারি কত এটা 1 আর এটা 3 পার মাইনাস 3 লবে আছে আমি চেকটাকে হরে নিয়ে আসতেছি হরে আছে আমি এটাকে লবে নিয়ে আসবো নিচ থেকে উপর নিয়ে যাবো তাহলে ইনটু কত হবে 3 পাওয়ার শুধু 3 হয়ে যাবে বুঝছি ইনভার্সটা নিচ থেকে উপর উঠালে অথবা উপর থেকে নিচে দিলে সেন্স হয়ে যায় নিচ থেকে 1 ঠিক আছে এবার 3 পাওয়ার 3 মানে কত 3 এর সাথে 3 টা 3 এটা গুণ করলে আমরা পাই কত 27 3 গুণ 3 গুণ 3 3 3 কে 9 3 9 27 ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যানসার হয়ে গেছে আমাদের অনেক সহজ না ওটা একইভাবে আর কি আমরা বুঝছি ইনফরমেশন এগুলো না জানলে কিন্তু তুমি এই জিনিসটা জানতে পারবে না ঠিক আছে তো সবাই এটা তুলে না এখন আমি এবার দুই নম্বর মনে করতেছি আমাদের দুই নম্বরটা আছে কত কিউব রুট
7 square into 3.7 this is 3.7 এটা হচ্ছে আমাদের দুই নাম্বার অপটা তো দেখো এই যে রুট কিউব রুট এর মান কত এই যে আমরা একটু আলোচনা করছি কিউব রুট এর মান কত 1/3 আমি ইনটু 7 পাওয়ার 2 ইনটু 1/3 ইনটু প্রসিডেন্টলি 7 পাওয়ার 1/3 এখানে 7 পাওয়ার কত হবে 1/2 এই যে রুট এর মান 1/2 তাহলে এবার দেখো এই সূচকগুলো সবসময় গুণ হয় এই যে 2 আর 1/3 গুণ করলে কত হবে 2/3 এই আমি তোমাদের এখানে দেখাচ্ছি 2 গুণ 1/3 এটা গুণ করলে কত হবে এমনি সিকুয়েশনে মানে 1 আছে এই 2 কে 2 3 কে মানে 2/3 এই তার মানে আমি এটা করি লিখতে পারি 7/2/3 ইনটু 7/1/3 এটা 7/2 এবার দেখো আমাদের বৃত্তি 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 তিনটা মিলে গেছে তো বৃত্তি বৃত্তি এই দুইটা আছে গুণে তাহলে আমরা সূচকগুলো যোগ করব এটা আছে ভাগে তাহলে আমরা সূচকটা বিয়োগ করব এই যে আমরা প্রথমে লিখছি বৃত্তি বৃত্তি মিললে গুণের সময় সূচকগুলো যোগ হয় ভাগের সময় বিয়োগ হয় তাহলে আমি লিখব 7/2/3 1/3 মাইনাস হাফ ঠিক আছে তাহলে 7/ কত হবে 3 3 2 লসাগু হচ্ছে কত 6 তার মানে হচ্ছে 3 গুণ এটা কত হবে 3 গুণ 6 2 গুণ 4 3 গুণ 6 3 বাকি সূত্রটা আমি এইভাবে এটা লিখতেছি তাহলে 7/ কত হবে 6/4 এর 6 6 থেকে 3 গেলে 3 কাটা কাটা দিলে কত 3 এর 3 3 গুণ 6 7/ কত 1/2 এটাই आंसर 7/1/2 দেখো তুমি যদি বলো না আমি 1/2 এটাকে সুন্দর করে রুট 7 দেব তাও দিতে পারো কোনো সমস্যা নাই এখানে রাখতে পারো এখানে রাখতে পারো জাস্ট এটা হচ্ছে आंसर আমাদের ঠিক আছে তো সবাই এটা তুলে নাও এবার আমরা তিন নাম্বারটা করব তিন নাম্বারটা দেখো মনোযোগ সহকারে দেখো ইনভার্স প্লাস 5 ইনভার্স আর গ্রুপ পার একটা ইনভার্স আছে ঠিক আছে 2 ইনভার্স 5 ইনভার্স গ্রুপ পার একটা ইনভার্স আছে তো ইনভার্স মানেটা কি বুঝছো তোমাদেরকে একটু আগে বলছি না এই যে ইনভার্সটা ভার্টিক্যাল হবে গেলে লব থেকে একটা চেঞ্জ হবে তাহলে আমি এটাকে লিখতে পারি 1/2 1/5 গ্রুপ পার একটা ইনভার্স আছে পাঁচ আর দুই লসাগু কত 10 দুই দিকে 5 দুই গুণ 10 2 একটা ইনভার্স আছে তার মানে হচ্ছে তো 7/10 ইনভার্স ঠিক আছে ওই ইনভার্সের কারণে এটা চেঞ্জ হয়ে যাবে 60টা নিচে চলে আসবে 10টা উপরে চলে যাবে এটা হচ্ছে आंसर ওই সিম্পল ইনভার্সের কথা এটাকে আমরা চেঞ্জ করে ফেললাম ঠিক আছে তো একই ভাবে এবার আমরা হ্যাঁ তোমরা তুলে নাও তার চার নাম্বারটা করব চার নাম্বারটা কি চাইছে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স ফুল পাওয়ার একটা ইনভার্স আছে এটা হচ্ছে আমার চার নাম্বারটা আমি একটু দাগ দিয়ে দিচ্ছি যাতে একটা একটা সাথে না মিশে দেখো এখানে ইনভার্সটা কার উপরে আছে এটা কি টুর উপরে আছে না এর উপরে আছে অবশ্যই এটা এর উপরে আছে এখানে কিন্তু ভির উপরে আছে তার মানে আমি যখন নামাবো এটাকে নামাবো বিটাকে নামাবো টু থেকে নামানো দরকার নেই ঠিক আছে তাহলে টু জানিয়ে সেমে থাকবে শুধু এটা নিচে নেমে যাবে থ্রি এখানে বিটা নিচে নেমে যাবে ইনভার্স এবার লসাগু করলে কত লসাগু কত হবে এ বি তাহলে কত হবে 2b প্লাস 3a একটা ইনভার্স এই ইনভার্সের কারণে এটা উল্টে যাবে বুঝছো ভার্টিক্যাল লব লব থেকে হরে নিয়ে গেলে সরাসরি উল্টে যায় দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি একবার একটু ডিটেইলস দেখাই তাহলে 1/2 কত হবে মনে করি ইনভার্স এটা কি এটা দেখাচ্ছি নেই দেখাই নেই আমি এটা দেখো এই 3a প্লাস 2b বাই কত ab এই ইনভার্সের কারণে এটা পুরোটা আছে লবে হরে চলে গেছে তাহলে 1 ইনটু এ উল্টে যায় না এটা এ বি টু উপরে চলে আসবে 3a প্লাস 2b হয়ে যাবে এটাকে আমরা লিখতে পারি এ বি বাই 3a প্লাস 2b ঠিক আছে ঠিক আছে তো এটা তুলে নাও তোমরা আমি আর পাঁচ নাম্বার
আর সামারটা হচ্ছে a স্কয়ার b ইনভার্স নিচে হচ্ছে a পাওয়ার মাইনাস 2 b তাহলে করব তো এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বারটা তো দেখো সূচকগুলো সবসময় গুণ হয় ঠিক আছে এই সূচকটা এটার সাথে গুণ হবে এটার সাথে গুণ হবে এটার সাথে হবে এটার সাথে আমি চাইলে এটা লিখতে পারি যেমন এই পাওয়ার কত হয় আচ্ছা আগে এই বৃত্তি বৃত্তি হচ্ছে না এটাকে এই পাওয়ার 2 আর এই পাওয়ার 2 ফর্মুলা কি হবে এই পাওয়ার 2 হয়ে যাবে মাইনাস 2 2 হয়ে যাবে এই বিটা কি দিছেন আমাদের বি হবে আর একটা বি আছে বি হবে ঠিক আছে সবাই ক্লিয়ার কি না দেখো আমি আবার বলতেছি এই পাওয়ার মাইনাস 2 আছে এটা আছে হরে এটাকে আমি লগে নিয়ে গেলে এই পাওয়ার 2 হয়ে যাবে বি পাওয়ার মাইনাস 1 আছে এটাকে লগে নিয়ে আসলে বি পাওয়ার 1 হয়ে যাবে তাহলে আমাদের দেখো এই বৃত্তি বৃত্তি মিলছে তাহলে সূচকটা যোগ হয়ে যাবে তাহলে এই পাওয়ার কত হয়ে যাবে 4 বি পাওয়ার কত হয়ে যাবে এই মিলছে 2 হয়ে যাবে ঠিক আছে এবার আমি এটাকে লিখতে পারি এই পাওয়ার কত হবে 4 2 গুণ 8 বি পাওয়ার কত হবে 2 গুণ 4 এটা आंसर দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে সবাই এটা উত্তরে দাও এবার আমরা 6 নম্বর অঙ্কটা আসি দেখো 6 নম্বরটা কি বলছে আমাদের এটা প্রশ্ন এই x ইনভার্স y y ইনভার্স z z ইনভার্স x বাইরে একটা রুট আছে ঠিক আছে তাহলে এখানে একটা কাজ করি x টাকে নিচে নিয়ে আসি y টাকে উপরে নিয়ে যাই নিয়ে যাওয়ার জন্য y টাকে উপরে ইনভার্স এর কাছে নিচে নিয়ে যাই রুটটা দুটোর উপরে একইভাবে z y একইভাবে x এখানে আছে z মানে রুটটা হয়ে গেছে এবার রুটগুলো যদি আমি ডিস্ট্রিবিউশন করে দিই y কে নিচে লিখতে দেন লিখতে দেন ঠিক আছে দেখছো আলাদা আলাদা করে দিছে এবার দেখো আমাদের কাটা কাটা সুযোগ আছে এই x x কাটা যায় z z কাটা যায় এটা এটা কাটা যায় কিছুই থাকে না কিছুই না থাকে মানে কি 1 এটা হচ্ছে आंसर অনেক সহজ না বলে তোমরা এগুলো বারবার বাসা প্র্যাকটিস করবে ঠিক আছে আর আমাদের এখানে একটা হিন্টস দিয়ে আছে x is a greater than 0 y greater than 0 z greater than 0 এটা বাসা দিয়ে আছে এটা অনেকই কনফিউজ হয়ে যায় স্যার এটা মানে এটা কি ঠিক আছে এটা দেখলে কোনো কাজে দেখতেছি না এটা মানে এটা কি এর মানে হচ্ছে কি আমাদের যে সূচকগুলো সলকগুলো এখানে ব্যবহার করা হচ্ছে সবগুলো শূন্য থেকে বড় ঠিক আছে শূন্য থেকে বড় মানে কি এগুলো ধনাত্মক না ঠিক আছে মানে এখানে কোনো ঋণাত্মক কিছুই আসে না এই সবগুলো শূন্য থেকে বড় এই এই যে রয়েছে না জাস্ট এই কথাগুলো এখানে ব্যবহার করা হয়েছে ধর শূন্য যদি ছোট হতো -1 -2 সেখানে আমাদের কিছু জটিলতা হতো জাস্ট এটা নাই